দ্বিতীয় দিনের মতো জ্বলছে সুন্দরবন, 3 কিলোমিটার ছড়িয়েছে আগুন, তদন্ত কমিটি গঠন। সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা ফিরেছে বললেন প্রধানমন্ত্রী, সেনানিবাসে AFIP ভবন উদ্বোধন। বৃষ্টির কারণে কয়েক জেলার স্বস্তি, ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশালে তাপপ্রবাহ অব্যাহত। 11 বছরের শেষ হয়নি হেফাজতের তাণ্ডব মামলার তদন্ত, স্থবির হয়ে আছে কার্যক্রম। দেশের যে কোনো প্রয়োজনে সেনাবাহিনীর সক্রিয় ভূমিকার কারণে জনগণের আস্থা ফিরেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, জনগণের এই বিশ্বাস ও আস্থা ধরে রাখতে হবে। ঢাকা সেনানিবাসে 2টি ভবন উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন ফারজানা শুভম। একটি আন্তর্জাতিক মানের চৌকস বাহিনী গড়ে তুলতে বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় এরই ধারাবাহিকতায় ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবার সহ জনসাধারণের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজি AFIP বিভাগের জন্য নতুন ভবন নির্মাণ করা হয়েছে। রোববার সকালে নবনির্মিত এ ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন ভবনে স্থাপিত বিভিন্ন সুযোগ সুবিধা পরিদর্শন করেন। এরপর জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সভা, সেমিনার, সামাজিক অনুষ্ঠান আয়োজনের জন্য নির্মিত আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম সেনা প্রাঙ্গণ ভবনও উদ্বোধন করেন তিনি। এ সময় নাচে গানে বরণ করে নেওয়া হয় সরকার প্রধানকে। সেনাবাহিনীর প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল M নাজমুল হাসান এ সময় সশস্ত্র বাহিনীর নানা অর্জন প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। পরে দরবার হলে সেনা সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর আধুনিকায়নে সরকার সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করছে। সশস্ত্র বাহিনীর জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যে 1974 সালের যে প্রতিরক্ষার নীতিমালা প্রণয়ন করেছিলেন, তারই ভিত্তিতে ফোর্সেস গোল 2030 প্রণয়ন করে আমরা তা বাস্তবায়ন করে যাচ্ছি। ফোর্সেস গোল বাস্তবায়নের মাধ্যমে আমরা চাচ্ছি আমাদের সশস্ত্র বাহিনী আধুনিক, জ্ঞান সম্পন্নভাবে প্রতিষ্ঠিত হবে। সেই সাথে যেহেতু আমাদের 2008 নির্বাচনের লক্ষ্য ছিল ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা, কাজে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন আমাদের সশস্ত্র বাহিনী গড়বে, সেটাই আমাদের লক্ষ্য এবং সেভাবেই আমরা কাজ করে যাচ্ছি। দেশপ্রেম ও পেশাদারিত্বের সাথে সেনাবাহিনীর উপর অর্পিত দায়িত্ব পালনের নির্দেশ দেন সরকার প্রধান। আমাদের সেনাবাহিনী আজকে জনগণের পাশে দাঁড়ায়, জনগণের আস্থা বিশ্বাস অর্জন করেছে। 75-এর 15 আগস্টের পরে সেনাবাহিনীর উপরে যে আস্থা এবং বিশ্বাস সাধারণ মানুষ কিন্তু হারিয়ে ফেলেছিল। আমার প্রচেষ্টা ছিল যে সেনাবাহিনীর প্রতি আমাদের সাধারণ মানুষের একটা আস্থা বিশ্বাস যেন সৃষ্টি হয়, যেটা যে কোনো একটা সেনাবাহিনীর জন্য একান্তভাবে জরুরি, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজন। আর যে সেনাবাহিনীর উপর জনগণের আস্থা বিশ্বাস থাকে না, তারা কখনো কোনো রণাঙ্গনে বিজয় অর্জন করতে পারে না। যে কোনো একটা দুঃসময় দেখা দিলে আমাদের সশস্ত্র বাহিনী জনগণের পাশে আছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার অংশ হিসেবে ত্রিমাত্রিক বাহিনী গড়ে দেশে বিদেশে বাংলাদেশের সুনাম ধরে রাখতে সবাইকে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী এবং জনগণের একটা ভরসা। ফারজানা শোভা, 21 টেলিভিশন, ঢাকা। দ্বিতীয় দিনের মতো জ্বলছে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ করছে বন বিভাগ, কোস্টগার্ড, নৌ ও বিমান বাহিনী। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বাগেরহাট প্রতিনিধি এম মইনুল ইসলামের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সমর ইসলাম। শনিবার দুপুর থেকে জ্বলছে সুন্দরবনের বাগেরহাটের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আমরবনিয়া এলাকা। এরই মধ্যে অন্তত 3 কিলোমিটার এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়েছে বলে দাবি স্থানীয়দের। নিচ থেকে আগুন তো প্রথম যে অবস্থা ছিল, এরা দমকল বাহিনী বিভিন্ন রকম পন্থা করে পানি দেওয়ার পরে স্বাভাবিক নিয়ন্ত্রণে আসে। গতকাল হতে আমরা আগুনের শব্দ পাই যে আগুন লেগেছে,
আমরা সকলে চলে আসি, আজকের মনে হয় ইনশাআল্লাহ নিয়ন্ত্রণে আসবে। রোববার সকাল ৮টা থেকে ফায়ার সার্ভিসের বাগেরহাট ও খুলনার ৫টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। তাদের সাথে যোগ দিয়েছে বন বিভাগ, স্থানীয় স্বেচ্ছাসেবক, কোস্টগার্ড, পুলিশ, নৌবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার। সবার সাথে সিপিজি হিসেবে কাজ করতেছি। সকালে আমরা এখানে আসলাম, তো আসার পরে দেখলাম যে ওনারা বলছেন যে সাইকেল করে ওনারা আগুন নিভানোর প্রচেষ্টা করছেন। আগুন বিস্তৃত এলাকায় ছড়িয়ে যাওয়ার আগেই পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হবে বলে জানান বন বিভাগের কর্মকর্তা। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক রানা দেবকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বন বিভাগ। কমিটিকে ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। সমর ইসলাম, ২১ টেলিভিশন। বেশ কিছু জেলায় বৃষ্টি হয়ে তাপমাত্রা কিছুটা কমলেও এখনও কয়েকটি জেলার উপর দিয়ে তাপপ্রবাহ বইছে। আবহাওয়া অফিসের তথ্য বলছে ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস। এদিকে বজ্রপাতে খাগড়াছড়ির দীঘিনালার মধ্যবেদছড়ি গ্রামে একটি টিনের ঘরে আগুন লেগে এক নারী ও শিশু নিহত হয়েছে। দর্শক, আগারগাঁওয়ে আবহাওয়া অফিসে আছেন সহকর্মী মানিক শিকদার, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মানিক, আমরা জানি যে কাল থেকে সারা দেশে টানা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, ইতিমধ্যে কিছু জায়গায় বৃষ্টি হয়েছে, আবার বেশ কিছু জায়গায় তাপপ্রবাহ চলছে। এই মুহূর্তে আপনার কাছে আর কি তথ্য আছে আমাদেরকে জানান। আফিফা, আপনি জানেন যে ইতিহাসের এখন পর্যন্ত আবহাওয়া অফিসের যে ৭৬ বছরের যে রেকর্ড, সেই রেকর্ড অনুযায়ী এবারে যে তাপপ্রবাহ ছিল, মাসব্যাপী তাপপ্রবাহ, সেটা কিন্তু অতিক্রম করে এই মুহূর্তে কিছুটা স্বস্তির সুবাতাস দিচ্ছে আবহাওয়া অফিস। আমরা দেখেছি যে গতকালকে আমাদের আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে এবং আজও যেটা আমাদের বলা হয়েছে যে চলমান যে তাপপ্রবাহ সেটা কিন্তু এক অবসানের পথে। এই মুহূর্তে আমরা যদি আবহাওয়া অফিসের যে মনিটর আছে, তাপের যে পরিস্থিতি এখানে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ যে তাপপ্রবাহ সারা দেশেই প্রবাহিত হয়েছিল গত কয়েকদিন আগেও, কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ শুধুমাত্র আছে দেশের পশ্চিম উত্তর পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায়, অর্থাৎ রাজশাহী, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, এই সমস্ত এলাকা ছাড়া বাদবাকি যে সারা দেশের যে পরিস্থিতি সেটা কিন্তু ইতিমধ্যে আমরা একটা স্বচ্ছ অবস্থায় দেখতে পাচ্ছি, অর্থাৎ তাপপ্রবাহ নেই। যদি বৃষ্টির কথা আমরা জানাতে চাই, আজকের যে চিত্র, অর্থাৎ আজকে সারা দেশেই কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনার কথা বলছে আবহাওয়া অফিস, এবং এর ভিতরে আমরা দেখতে পাচ্ছি সিলেট, চট্টগ্রাম, চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী সহ এই সমস্ত যে জেলাগুলো আছে, অর্থাৎ পূর্বাঞ্চলের যে জেলাগুলো আছে, সেই জেলাগুলোতে মোটামুটি ২০ মিলিমিটারের অধিক বৃষ্টিপাতের একটা সম্ভাবনার কথা বলা হচ্ছে। এছাড়া ঢাকাসহ মধ্যাঞ্চল, দক্ষিণাঞ্চলের জেলাগুলোতেও বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, রংপুরে কয়েকটি জেলার বৃষ্টির এখনও সেরকম সুবাতাস দেখা যাচ্ছে না। ঢাকার যদি পরিস্থিতির কথা আমরা জানাতে চাই, আজকের ঢাকার আসলে তাপমাত্রার পরিস্থিতি আপনি দেখতে পাচ্ছেন এখানে। আমরা গত কয়েকদিন আগে যে তাপপ্রবাহ দেখেছিলাম এবং ঢাকার যে তাপমাত্রার পরিস্থিতি আমরা দেখেছিলাম, আজকে যদি আমরা বলি, অর্থাৎ আজকে গতকালকে ৪ তারিখ এবং আজকে ৫ তারিখ, অর্থাৎ ৫ তারিখে এই মুহূর্তে আমরা যদি ঢাকার তাপমাত্রার কথা দেখি, এখানে ৩৪ ডিগ্রির কিছুটা বেশি আছে এবং ৩৬ ডিগ্রির নিচে আছে। আফিফা, আপনি জানেন যে ৩৬ ডিগ্রি থেকে ৩৮ ডিগ্রি পর্যন্ত যদি তাপপ্রবাহ বয়ে যায় তাহলে সেটাকে মৃদু তাপপ্রবাহ বলা হয়। ৩৮ থেকে যদি ৪০ হয় সেটা মাঝারি, ৪০ থেকে ৪২ তীব্র, এবং ৪২-এর অতিরিক্ত যদি তাপমাত্রা থাকে সেটা অতি তীব্র তাপপ্রবাহ বলা হচ্ছে। আমরা আজকে যদি অন্যান্য পরিস্থিতির কথা একটু তুলে ধরতে চাই, অর্থাৎ আজকে সারা দেশে স্কুলগুলো কিন্তু খুলে দেওয়া হয়েছে এবং আমরা পথচারী যারা আছে তাদের সাথেও কথা বলেছি, তারা যেটা বলছেন এই কয়েকদিন যে ধরনের তাপপ্রবাহ বয়ে গেছে সেইখান থেকে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে আবহাওয়া অফিস যেটা বলছে আগামী কয়েকদিন বলতে আজ এবং আগামীকাল
বাতাসের আর্দ্রতা অত্যধিক থাকবে এবং এই আর্দ্রতার কারণে গরমের অনুভূতিটা একটু বেশি হতে পারে। তো আফিফা, এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য। মানিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর আগারগড়ের আবহাওয়া অফিস থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মানিক শিকদার। আজ 5ই মে 2013 সালের এই দিনে হেফাজতে ইসলামের ব্যানারে সরকার উৎখাতের জন্য ব্যাপক জমায়েত হয়েছিল মতিঝিলের শাপলা চত্বরে। সব আইন কানুনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাজধানী দখলের পায়তারা সেদিন মানুষ মেরে ও ব্যাপক ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ সহ তাণ্ডব চালিয়েছিল হেফাজতের কর্মীরা। পরে মধ্যরাতে পুলিশ, র্যাব, বিজিবির যৌথ অভিযানে তারা চলে যেতে বাধ্য হয়। রিপোর্ট সাইদুল ইসলামের। কোরআন সুন্নাহ বিরোধী সব আইন বাতিল সহ 13 দফা দাবিতে জমায়েত ঘটিয়েছিল হেফাজতে ইসলাম। অরাজনৈতিক ব্যানার হলেও বিএনপি জামাত সহ ধর্মভিত্তিক দলগুলোর প্রত্যক্ষ সহযোগিতায় এদিন নারকীয় তাণ্ডবে মেতে উঠেছিল তারা। দিনভর রাজধানীতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় হেফাজত ও তাদের দোসর রাম। বিশেষ করে পল্টন, ফকিরাপুল, প্রেস ক্লাব, কাকরাইল সহ আশপাশ এলাকা হয়ে ওঠে বিভীষিকাময়। জানমাল রক্ষায় ওই দিন মধ্যরাতে যৌথ অভিযানে নামে পুলিশ, র্যাব ও বিজিবি সদস্যরা। প্রায় ঘণ্টাব্যাপী অভিযানে পিছু হাটে হেফাজত। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী 2013 সালের 5 মে রাজধানীসহ বিভিন্ন স্থানে হেফাজতের 22 কর্মী সহ 39 জন নিহত হয়েছিল। ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন স্থানে নাশকতার দায়ে 83টি মামলা হয়। তবে অধিকাংশ মামলার তদন্ত এখনও শেষ হয়নি। মামলাটা এখন এই পর্যায়ে আছে যে সাক্ষীর পর্যায়ে আছে মামলাগুলি, আর কিছু মামলা তো এখনও তদন্তই শেষ হয়নি। তো এখন যেই মামলাগুলি, মানে যাদের বিরুদ্ধে মামলাটা হয়েছে, অনেকে গ্রেপ্তার হয়েছিল, তারা জামিনও আছে, তা আমরা চেষ্টা করবো যে এই মামলাগুলি এখন পেন্ডিং আছে, বিচারের জন্য আছে, এই মামলাগুলি দ্রুত সাক্ষী এনে মামলাগুলি শেষ করব। এসব মামলায় 3,416 জনের নাম উল্লেখ সহ 84,976 জনকে আসামি করা হয়েছিল। 11 বছর পেরিয়ে বর্তমানে মামলাগুলোর কার্যক্রম প্রায় একেবারেই স্থবির। এই মামলা এখনো কোনো তদন্ত শেষ করে নাই, তা আমি তো মনে আমি বলবো যে সেই মামলাগুলি দ্রুত তদন্ত শেষ করে আদালতে রিপোর্ট দেওয়া। 83 মামলার মধ্যে যেগুলোর চার্জশিট দেওয়া হয়েছে সেগুলো দ্রুত নিষ্পত্তির কথাও জানালেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। যদি এরকম কোনো প্রমাণ না পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে ফাইনাল রিপোর্ট দিবে। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। সমাধানে ছি বিরতি, বিরতির পর্যায়ে থাকবেন। উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোট 8 মে, শেষ সময় প্রচারণা ব্যস্ত প্রার্থীরা। ষষ্ঠ উপজেলা নির্বাচনে প্রথম ধাপের ভোট গ্রহণ 8 মে, এখন শেষ সময়ের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। ভোটারদের মন জয়ে দিচ্ছে নানা প্রতিশ্রুতি। 152 উপজেলার মধ্যে 22টিতে ভোট হবে ইভিএম এ। গোপালগঞ্জ ও যশোর প্রতিনিধির সহায়তা আরো জানাচ্ছেন সমর ইসলাম। একদিকে তাপপ্রবাহ, অন্যদিকে বোরো ধান কাটার মৌসুম, এরই মধ্যে চলছে উপজেলা নির্বাচনের প্রচারণা। গরমের মধ্যে গোপালগঞ্জে প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের বাড়ি বাড়ি। কেউ দিচ্ছেন স্মার্ট বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি, কেউ বা দিচ্ছেন কর্মসংস্থান সৃষ্টির আশ্বাস। জননেত্রীর কাছ থেকে এই স্পেশাল বরাদ্দগুলো এনে এই প্রকল্পগুলো গোপালগঞ্জে বাস্তবায়ন করতে পারবো। দু একটা মিল কারখানা হলে আমি, যুবক এবং যুবতী যত আছে, বেকার ছেলেরা বেকার সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ, আমি সেটা করে দেব। তবে ভোটাররা বলছেন যোগ্য দেখে তারা প্রার্থী নির্বাচন করবেন। নির্বাচিত হওয়ার পরে আমাদেরকে আর খোঁজ নেবে না, এমন একজনকে কখনোই সিলেক্ট করব না। এমন একটা যোগ্য প্রার্থীকে আমরা ভোট দিতে চাই যে আমার এবং সমাজের সুন্দরভাবে কাজ করবে। জেলায় প্রথম ধাপে 3 উপজেলায় নির্বাচন হবে। সুষ্ঠুভাবে ভোট গ্রহণের সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান রিটার্নিং অফিসার। 8ই মে আমরা একটা বেটার ইলেকশন প্রার্থীরা গরম উপেক্ষা করে যাচ্ছেন ভোটারদের বাড়ি, দিচ্ছেন প্রতিশ্রুতিও। তরুণ প্রজন্ম বা নতুন প্রজন্ম যারা, তার সবসময় নতুন প্রজন্মকে বেছে নিতে চাই। প্রত্যেকটা সেক্টরে পরিবর্তন চাচ্ছে। নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী 3 জন, ভাইস চেয়ারম্যান 4 ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 6 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমার গ্রামে সমস্ত জায়গায় ভালো একটা প্রভাব আছে। সকল শ্রেণীর মানুষ, সকল পেশাদার
মানুষ আমাকে সাদরে গ্রহণ করছে। ভোটাররা যোগ্য প্রার্থীকে বেছে নেবেন বলে জানান। সত্যর পথে কাজ করবে, আমরা চাই যে তাকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করব। আমরা এখন নতুন মুখ চাই, এটা আমাদের আশাবাদী। নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা। আমি আশা করছি আমাদের যশোর জেলার যে প্রথম ধাপের নির্বাচন এটি অত্যন্ত সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে। সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। সমর ইসলাম, একুশে টেলিভিশন। আবার নিচে বিরতি, ফিরে এসে যা থাকছে। ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধের দাবি, ডেমোক্রেটিক দলের 90 সদস্যের চাপের মুখে জো বাইডেন। আমরা আবারও দুপুর 2:21 সংবাদে আন্তর্জাতিক খবর। গাজার যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা শুরু হলো ইসরায়েল হামাসের মধ্যে, মত পার্থক্য স্পষ্ট। গাজায় যুদ্ধের অবসান ছাড়া চুক্তিতে রাজি নয় হামাস। রাফায় স্থল অভিযান না চালানোর নিশ্চয়তা চায় তারা, তবে হামাসের এ দাবি মানতে রাজি নয় ইসরায়েল। এই অবস্থায় ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের আন্দোলনের পাশাপাশি এবার দলীয় চাপে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্র থেকে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে বিশ্বের বিভিন্ন দেশে। রিপোর্ট দুলি মল্লিকের। 7 মাস ধরে চলা ইসরায়েলি হামলায় গাজা এখন মৃত্যুপুরী। এরই মধ্যে প্রাণ হারিয়েছে 34,600 বেশি ফিলিস্তিনি, অনাহারে দ্বারপ্রান্তে 11 লাখেরও বেশি মানুষ। খাবার, বিশুদ্ধ পানি ও জ্বালানি সংকটে মৃত্যুর প্রহর গুনছে অবরুদ্ধ গাজার লাখ লাখ মানুষ। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতি চুক্তির জন্য চাপ বাড়ছে। মিশরের কায়রোতে আলোচনা শুরু হলেও এখনও অবস্থান পরিবর্তন করেনি কোনো পক্ষ। যুদ্ধ শেষ ও রাফায় কোনো স্থল অভিযান নয় এমন সুনির্দিষ্ট অঙ্গীকার ছাড়া চুক্তিতে রাজি নয় হামাস। অন্যদিকে গাজা যুদ্ধ শেষ করতে রাজি নয় ইসরায়েল। চুক্তি হলো রাফায় অভিযান চলবে বলে স্পষ্ট বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। রাফা শহরে আশ্রয় নেওয়া 14 লাখ ফিলিস্তিনিকে কিভাবে কোথায় সরানো হবে তার পরিকল্পনা এরই মধ্যে যুক্তরাষ্ট্রকে জানিয়েছেন তিনি। তবে মধ্যস্থতাকারীরা বলছে চলতি সপ্তাহের মধ্যেই ঐক্যমতে পৌঁছাতে পারে দুপক্ষ। এদিকে ইসরায়েলকে সহায়তা করা নিয়ে নতুন করে চাপের মুখে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি স্থগিতের দাবি জানিয়ে চিঠি দিয়েছেন খোদ তার দলের 90 সদস্য। পুলিশি দমন সত্ত্বেও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে। গেল 2 সপ্তাহে অন্তত 47টি ক্যাম্পাসে বিক্ষোভ হয়েছে। গ্রেপ্তার হয়েছে 2,400 শিক্ষার্থী। মিশিগান বিশ্ববিদ্যালয়ে স্নাতক সমাপনী অনুষ্ঠান বর্জনের হুমকি দিয়েছে শিক্ষার্থীরা। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে চলমান বিক্ষোভ ছড়িয়ে পড়ছে বিভিন্ন দেশে। ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান ও লেবাননেও শুরু হয়েছে বিক্ষোভ। বিশ্লেষকরা বলছেন আগামীতে শিক্ষার্থীদের এই বিক্ষোভের তালিকা আরও দীর্ঘ হবে। দুলি মল্লিক, একুশে টেলিভিশন। এবার জানাবো খেলার খবর। পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে আজ মাঠে নামছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6টায়। প্রথম ম্যাচে সফরকারীদের 8 উইকেটে হারিয়ে সিরিজে 1-0তে এগিয়ে আছে বাংলাদেশ। বিশ্বকাপের আগে এই ধারাবাহিকতা ধরে রেখে সিরিজ জিততে চায় টাইগার। এদিকে শুরুটা ভালো না হলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া জিম্বাবুয়ে। এদিকে ওয়ানডে, টেস্ট কিংবা টি টোয়েন্টি কোনো ফর্মেটেই কাঙ্ক্ষিত পারফর্ম করতে পারছেন না লিটন দাস। এই টাইগার ওপেনারের ধারাবাহিক ব্যর্থতা নিয়ে এবার মুখ খুললেন ব্যাটিং কোচ ডেভিড হেম্প। He's working really hard in his game and he's trying to he's doing the best that he can to move forward, and that's the most important. Play to his strengths and try and move the game forward, which is the way he plays. So certainly at the moment he's heading in the right direction. শেষ করছি দুপুর 2:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC সংবাদ শিরোনামগুলো আরো একবার।
দ্বিতীয় দিনের মতো জ্বলছে সুন্দরবন, 3 কিলোমিটার ছড়িয়েছে আগুন, তদন্ত কমিটি গঠন। সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা ফিরেছে বললেন প্রধানমন্ত্রী, সেনানিবাসে এফআইপি ভবন উদ্বোধন। বৃষ্টির কারণে কয়েক জেলায় স্বস্তি, ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশালে তাপপ্রবাহ অব্যাহত। 11 বছরের শেষ হয়নি হেফাজতের তাণ্ডব মামলার তদন্ত, স্থবির হয়ে আছে কার্যক্রম। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন একুশে-টিভি.কম এর ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে24online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টায় একুশে দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। একুশে সাথেই থাকুন।